লুক হবে ম্যাডাম, এদিকে লুক হবে। আজকে তোমার আমন্ত্রণে এখানে, হ্যাঁ আমার আমন্ত্রণে, হ্যাঁ আমার সাথে থাকো, আমার আমন্ত্রণে। এবং আমি মানে সবসময় চাই যে আমাদের ছবি এভাবেই সবাই দেখুক, আর আজকে আমি ওই জন্য এই ছবিটা আরও বেশি সাপোর্ট করার জন্য এই স্পেশাল স্ক্রিনিংটা আমি করলাম। যে আমি মনে করি যে এরকম ধরনের ছবি খুব বেশি তো আমাদের হয় না, কিন্তু এই ছবি মানুষের দেখা উচিত, এর ডেপথটা বোঝা উচিত, এর যে ভেতরে যে কর্মকাণ্ড আমাদের পরিচালক দেখিয়েছে, যে একটা ইন্সপিরেশনের গল্প, একটা ভালোবাসার গল্প, একটা সম্পর্কের গল্প, আবার একটা স্পোর্টসের গল্প। দাবা নিয়ে খুব একটা বেশি ছবি হয়নি, তাই আজকে এই ছবির খুবই সবাই এটা নিয়ে হইচই করছে। এবং অনেকগুলো রবিবার এই উইকেন্ডে আমরা অনেকগুলো হাউসফুলও পেয়েছি, তো আমি চাইবো যে সবার কাছে একটা বার্তা নিয়ে পৌঁছতে, যে নতুন পরিচালক প্রতিকৃত অনেক আশা নিয়ে একটা ছবি বানিয়েছে। এবং এই ছোট্ট বাচ্চাটাও অভিনয় করেছে, ওরে বাবা রে দাবারু, আমাদের ছোট্ট দাবারু। এবং ও দাবার চালগুলো খুব সুন্দর করেই দিয়েছে এই ছবিতে, না ওই দাবার চালগুলো কেমন করে দিয়েছে বলো, সুন্দর করে দিয়েছে। আর শিবপ্রসাদ নন্দিতাদির প্রোডাকশন উইন্ডোজ, উইন্ডোজ সবসময় নতুন ধরনের কাজ করেন এবং এই ছবিও ব্যতিক্রমী নয়। আমি মনে করি যে মা, ছেলে, দাদু, নাতি, বাবা, ছেলে, এই সব সম্পর্কগুলো অনেক সময় আমাদের হারিয়ে যাচ্ছে, সেই সম্পর্কগুলোর গল্প বলেছে দাবারু। এবং দাবা নিয়ে অ্যাকচুয়ালি আমাদের 13টা গ্র্যান্ড মাস্টার আছে পশ্চিমবঙ্গে, কিন্তু দাবা নিয়ে সে অর্থে সেভাবে কোনো ছবি হয়নি। সত্যজিৎ রায় বানিয়েছিলেন শতরঞ্জ কি খিলাড়ি, সেটা একেবারেই একটা অন্য প্রেক্ষাপটের ছবি, কিন্তু একজন সূর্যশেখর গাঙ্গুলির লাইফ নিয়ে ইন্সপায়ার্ড ছবি, খুব অপূর্ব একটা কাজ হয়েছে। সবাই হই হই করে দেখছে, আমি চাইবো যে তোমরা এই ছবিটাকে আরও ভালো করে প্রচার করো, মানুষের কাছে পৌঁছে দাও, যাতে এরম ছবি আরো বানাতে পারি। দেখার জন্য তো এসছি, মুখে আছি, ভালো লাগে, ভালো ছবি হলে ভালো লাগে দেখতে। দেখো স্পোর্টস পার্সোনালিটিদের নিয়ে বায়োপিক বাংলাতে কম হয়েছে তুলনামূলকভাবে, তো এবং দাবা নিয়ে তো আমাদের খুব একটা এক্সপোজার নেই বা ধারণা নেই। হ্যাঁ, হয়তো রিসেন্টলি আমরা বেশ কিছু ওয়েব সিরিজ দেখেছি, কিন্তু সেগুলো অধিকাংশই বিদেশি, মানে ইংরেজি ভাষায়, তো বাংলায় হয়েছে। এবং পথিকৃতের আগে এত রকম অন্যরকম কাজ করেছে, শিবুদা নন্দিতাদির ব্যানার থেকে তৈরি হওয়া যে কোনো ছবির প্রতি প্রচণ্ড এক্সপেকটেশন থাকে। এবং অফকোর্স ঋতুদি, চিরঞ্জিতদা, এত সিনিয়র অ্যাক্টার্সরা আছেন, তো খুব খুব আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি ছবিটা দেখার জন্য, এবং খুব ভালো লাগছে যে দর্শক হল ভরিয়ে ছবিটা দেখছেন। থ্যাংক ইউ। হ্যাঁ, মানে দারুণ একটা টপিকের ছবি, মানে এরকম ছবি আমরা সবাই অপেক্ষা করে থাকি বাংলা ছবির থেকে পাওয়ার জন্য। ন্যাশনালি তো আমরা এরকম ছবি প্রত্যেক বছরই পাই, কিন্তু বাংলায় দাবা নিয়ে একটা ছবি, আই এম ভেরি ভেরি এক্সাইটেড ফর দিস ফিল্ম। আমার ট্রেলারটা দুর্দান্ত লেগেছে, গানও দেখেছি, যেটুকু ক্লিপিংস দেখেছি আমার মনে হচ্ছে অপূর্ব একটা ছবি হতে চলেছে। অলরেডি রিভিউ পড়ে এসেছি, সো আই নো যে মুভিটা কত ভালো হয়েছে, বাকি এবার দেখার অপেক্ষা, দেখে বাকি রিভিউটা লিখব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমরা কি বলবে?
প্রথমে বলি যে এটা খুবই মানে আমার খুব ভালো লাগছে, কারণ প্রচুর রেসপন্স পাচ্ছি ভালো, এবং শনি রোববার প্রচুর হল হাউসফুল গেছে, মানে 12টার উপর হল হাউসফুল গেছে এবং অলমোস্ট ফুল বলতে গেলে। সেখানে নন্দনে আমরা গেছিলাম এবং নন্দনে প্রচুর লোক কাঁদতে কাঁদতে বেরিয়েছে, এরকমও দিন মানে এরকমও দেখেছি আর কি। তো প্রচুর লোকই ইমোশনালি অ্যাটাচড হচ্ছে এই জার্নিটার সাথে, মানে এটা একটা জীবনে উত্থানের গল্প বা উত্তরণের গল্প, সেই উত্তরণের গল্পের সাথে মানুষ এইভাবে ওতপ্রোতভাবে নিজেদেরকে প্লেস করতে পারবে, এটা দেখে আমার খুব ভালো লাগছে। এবং যত দিন যাচ্ছে তত আর কি, তত আমি মেসেজ পাচ্ছি, তত লোকেরা ফোন করে বলছে। আজকেই আমার মানে দাদা আর বৌদিরা বর্ধমানে দেখেছে, তো এভরিবডি ইজ প্রাউড অফ দ্য ফিল্ম। মানে সত্যি মানে এই দাবা নিয়ে যে ছবি হতে পারে এটা অনেকেই হয়তো মানে অনেকেই ভাববে না, তো দাবাটাকে এরকম কেন্দ্রবিন্দুতে রেখে যে ছবিটা, মানে আই এম সত্যি মানে ধন্যবাদ উইন্ডোজকে এবং পুরো টিমকে যারা এই ছবিটা আমার সাথে ছিল এবং এই ছবিটাকে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে। সব কথা বলে দিয়েছি, আমি শুধু এইটুকুই বলবো, একটা সুন্দর ছবি বানিয়েছি পথিকৃত, সুন্দর একটা গল্প আছে, সত্যি একটা উত্তরণের কথা আছে, শুধুমাত্র নীরস দাবা খেলা নেই। এবং আনন্দের বিষয় হচ্ছে ছবিটাকে লোকে পছন্দ করছেন, মানুষ হলে গিয়ে ছবিটা দেখছেন, স্বতঃস্ফূর্তভাবে দেখছেন। ধন্যবাদ দেবো আমি উইন্ডোজকে যে এরকম একটা ছবি ওরা বানিয়েছেন, ধন্যবাদ পথিকৃতকে যে আমাকে নিয়েছে, ওর সঙ্গে আরও অনেক কাজ করেছি আমি। এই ছবিটা সত্যিও ভালো বানিয়েছে, মানে কি বলবো, আর আমি আনন্দিত যে ছবিটা লোকের ভালো লাগছে এবং লোকে হলে গিয়ে দেখছে। স্যার দাঁড়ান স্যার, কি বলবে, মানে ঋতুদির ছবি, ঋতুদি ইনভাইট করেছেন, এসেছি প্রচণ্ড মানে এক্সাইটেড, যেহেতু স্পোর্টস কেন্দ্রিক ছবি, দাবা নিয়ে ছবি, আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট। আমি আই এম শিওর যে ছবিটা খুবই ভালো হবে, এরকম বাংলা ছবি, ভালো ছবির খুব প্রয়োজন আমাদের ইন্ডাস্ট্রিতে। আর সবাইকে একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ সবাই এখানে এসে, থিয়েটারে এসে সিনেমাটা দেখুন, এনজয় করুন। অবভিয়াসলি আমি একই কথা বলবো, বাচ্চাদের গল্প, কিন্তু হ্যাঁ কম্পিটিশন যেটা সব বাবা মারা এখন চায় আর কি নিজেদের ছেলেদের মধ্যে ওটাকে ইম্প্রুভ করতে, তো সব নট অনলি বাচ্চা আর কি, প্যারেন্টসদেরও আসা উচিত অ্যালং উইথ দেয়ার চিলড্রেন, সো যাতে এই মুভিটা আরও বেশি এনজয় করতে পারে। সবচেয়ে বড়ো কথা হচ্ছে মুভি হলে এসে পপকর্ন মুভিটা এনজয় করা উচিত, অ্যান্ড অল দ্য বেস্ট পথিকৃত। মানে আমি চিনি ওকে পার্সোনালি, সো ডেফিনেটলি ওর ছবি, তো অল দ্য বেস্ট। দাবড়ো তো খুবই ভালো, সবাই যা যেখানে যেখানে হল ভিজিটে যাচ্ছি ইটস হাউসফুল, সবাই খুবই ভালো বলছে। আজকে আমরা অনেকেই স্পেশাল স্ক্রিনিংয়ে স্পেশাল স্পেশাল লোকজনদের নিয়ে এসেছি, মানে আমাদের বাড়ির লোকজন, আমাদের যারা খুবই প্রিয়, আমাদের বন্ধুদের সবার জন্য। এবার দেখি তাদের কীরকম লাগছে, অনেকে অবশ্য দেখেও ফেলেছে এর মধ্যেই, কারণ তাদের খুবই ভালো লেগেছে। লেটস সি তাদের, আমাদের বন্ধুদের, আমাদের ফ্যামিলির কেমন লাগে, কারণ তারা তো ইউজুয়ালি আমাদের সাথে সিনেমা দেখতে আসার সুযোগ পায় না, আমাদের সিনেমা আমাদের পাশে বসে। লেটস সি কীরকম হয় জাজমেন্টের পরীক্ষা। থ্যাংক ইউ। এখন থ্যাংক ইউ। দেখো আমাদের বাংলা ছবিতে, মানে আমরা যেমন হলিউড ছবিতে দেখি বায়োপিক, বিখ্যাত লোকেদের জীবন সংগ্রাম নিয়ে লড়াই করে ওঠা নিয়ে, আমাদের এখানে বায়োপিকের সংখ্যা এমনিতেই কম। তবে আমি খুব আশাবাদী, যেহেতু এটা পেছনে যারা আছেন শিবুদা, নন্দিতা দি, এবং যা অসাধারণ মানে সাবজেক্ট ম্যাটার যাকে নিয়ে ভাবা হয়েছে, বিশেষত ছোটো ছোটো বাচ্চাদের ইন্সপিরেশন, ইনফ্যাক্ট ছোটো ছোটো বাচ্চাদের কী, লড়াইটা তো আমাদের সকলেরই ইন্সপিরেশন। আমিও আজকে দেখতে এসেছি খুদে দাবারুর যে লড়াইটা, আমিও হয়তো কোথাও ইন্সপায়ার্ড হব। একেবারেই তাই, দেখো দাবারু আমাদের, আমি এটা শুনছিলাম যে দাবারু ছবিটি শুধু স্পোর্টস ফিল্ম বললে তো ভুল হবে, প্রথমত সূর্যশেখরের যে অ্যাচিভমেন্ট, আমাদের বাঙালিদের মধ্যে এরকম বড় অ্যাচিভার আছে তাকে সেলিব্রেট করা, এটা হচ্ছে একটা বিশাল বিষয়, যেটা আমি শিবুর মুখেও শুনছিলাম একটা কোনো ইন্টারভিউতে।
আর তাছাড়া আরেকটা জিনিস আমার মনে হয় যে শুধু তো এটা স্পোর্টস ফিল্ম বা এটা দাবারও মানে দাবার ওপরে ছবি নয়, আমার মনে হয় এটা মানুষের অন্তর্দ্বন্দ্বের গল্প, পরিবার কী করে এগিয়ে নিয়ে যাচ্ছে সেসবের গল্প। আমি যেহেতু একটা স্পোর্টস ফ্যামিলিতে, আমার ছোট ভাই ক্রিকেট খেলতো, তো আমি ভীষণ একাত্ম বোধ করি এই সব স্ট্রাগলগুলো, তো সেইটাই দেখতে এসেছি। আর শিবুর নন্দিতার দীপ যে মানে যে ছবিগুলো ওনারা প্রডিউস করেন এবং যেগুলো সাপোর্ট করেন, আমার মনে হয় সবকটার মধ্যে গল্পটা একটা ভীষণ বড় ভূমিকা থাকে। আমি ওদের সব ছবিই দেখেছি, সুতরাং এটাও দেখতে এসেছি। আমি কলকাতার বাইরে ছিলাম তাই দেখা হয়নি, তাই এখন দেখতে এসেছি। সুব্রত দাঁড়াও, সুব্রত দাঁড়াও।